বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে পুলিশে বাধার সম্মুখীন দিলীপ ঘোষ। ক্ষিপ্ত হয়ে অবস্থান বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকরা। মঙ্গলবার সকালে আসানসোল পৌর নিগমের 41 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার ও চায় পে চর্চা অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। এরপর তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে কুলটি ব্লকের 66 নম্বর ওয়ার্ড তথা রামনগর অঞ্চলে বিজেপি প্রার্থী রাজেশ সিনহার হয়ে দুয়ারে দুয়ারে প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তবে প্রচার অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই কুলটি থানার পুলিশের পক্ষ থেকে কোভিড বিধি লঙ্ঘনের প্রেক্ষিতে বিজেপির প্রচার অভিযান থমিয়ে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর প্রচার অভিযানে অংশগ্রহণ করা বিজেপি কর্মী সমর্থকরা দিলীপ ঘোষের নেতৃত্বে পথ অবস্থান বিক্ষোভ শুরু করে। দিলীপ ঘোষ দাবি করেন, তারা কোভিড বিধি মেনে 5 জন নিয়ে প্রচার শুরু করলেও পুলিশ তাদের প্রচারে বাধা দেয়। টিএমসির হিম্মত নেই আটকাবার আমাদের, পুলিশকে দিয়ে টিএমসি আটকায়। 5 জনই বসে আছি আমরা এখানে, 5 জন লোক বেরোতে পারবো না রাস্তায়, তাই আটকে দিচ্ছে 500 পুলিশ দিয়ে। আর কোনো কাজ নেই পুলিশের, কোভিড কি যত বিজেপির, বিজেপি রাস্তায় বেরোলে কোভিড ছড়িয়ে যাচ্ছে। আর টিএমসি হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে, নমিনেশন করছে, তখন বলার দম নেই। আমাদের আইন শিখাতে এসছে, সারা দেশে আমরা সরকার চালাচ্ছি, আমরা আইন জানি না, আমাদেরকে প্রচার করতে দেবে না। রোজ 4টে পুলিশ দিয়ে আটকে দিচ্ছে, অফিস বন্ধ, পানশালা নির্বাচন খোলা আছে, কিন্তু নির্বাচন হবে আপনি প্রচার করতে পারবেন না, লোকের কাছে যেতে পারবেন না, কথা বলতে পারবেন না, তাহলে এই নির্বাচন করে লাভটা কি আছে? পুলিশের কোনো কাজ নেই, ঝাঁকে ঝাঁকে লোক রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, বাজার খোলা আছে, সেখানে পুলিশ নেই, 5 জন মিলে রাস্তায় নেমেছে প্রচার করতে, পুলিশ সকাল থেকে আমাদের আটকাচ্ছে, কি মানা হয়? যেভাবে কোভিড ছড়াচ্ছে 50% মানুষ ভোটের দিন অবধি তো আক্রান্ত হয়ে যাবে, তাহলে কি মনে করছেন? না আমি তো তাই বলেছি যে 50% বেশি লোক ঘরবন্দি হয়ে যাবে, ভোটটা কে দেবে? তাহলে কিসের জন্য ভোট করা আছে? কয়েকজন গুন্ডা টিএমসির ভোট দিয়ে টিএমসিকে জিতিয়ে দেবে, ওটাই চাইছে ওরা। তাও আমরা লড়তে রাজি আছি, কাল থেকে আমি আসানসোলে এসেছি, রাস্তায় নামলে আর পুলিশ আটকে দিচ্ছে, কি মানে হয় জানি না? নির্বাচন কমিশন বন্ধ করুক, বসে বললেন কেন? আমাকে যেতে দিচ্ছে না, পুলিশ গায়ে জোরে আটকাচ্ছে, আমি তো মারামারি করতে আসছি, আমার ভদ্রলোক কারো গায়ে হাত দিয়ে কথা বলি না। এদিন দিলীপ ঘোষের সাথে উপস্থিত ছিলেন প্রার্থী রাজেশ সিনহা, নির্মল কর্মকার সহ আরো অনেকে। উল্লেখ্য, গতকাল বিকেলে 27 নম্বর ওয়ার্ড বিজেপি প্রার্থী চৈতালী তেওয়ারের সমর্থনে প্রচারে গিয়েও পুলিশে বাধার সম্মুখীন হতে হয় দিলীপ ঘোষকে। অন্যদিকে মঙ্গলবার সকালে 66 নম্বর ওয়ার্ডে প্রচার সেরে কুলটি থেকে বরাকর অঞ্চলে রোড শো করতে গেলে কোভিড বিধি লঙ্ঘনের দায়ে পুলিশে বাধার সম্মুখীন হতে হয় দিলীপ ঘোষকে, যেখানে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন দিলীপ ঘোষের অনুগামীরা, যেখানে স্থানীয় বিজেপি বিধায়ক অজয় পোদ্দার ও লক্ষণ ঘড়ইও উপস্থিত ছিলেন। প্রতি মুহূর্তে বাধা দিচ্ছে, সে রামগড় থেকে শুরু করে বরাকর শুরু করে সবাই বাধা দেওয়া হচ্ছে। আমরা 5 জন কার্যকর্তা, দিলীপ দা, ডাক্তারবাবু, আমি এবং 2 জন প্রার্থী আমরা প্রচার করছি, স্বতঃস্ফূর্ত মানুষ আমাদের সমর্থন করছে, রাস্তায় হাত নাড়ছে, জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে, ফুল ছড়াচ্ছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, আর ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস সামনে না এসে পরে পুলিশ কিন্তু আমাদের আটকানোর চেষ্টা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। আর বাজার দিলীপ রণভোর এলাকা আছে, ভিড় জমে যাচ্ছে, ওই এত লোক আসছে কেন? আরে ভাই আমরা প্রচার করছি, পাবলিক যদি এগিয়ে আসে আমরা কী করবো? আমাদের করা কী আছে? আমরা কখনো করিনি, সব সময় দেখুন, ছবি দেখান বলছে, সেই কারণেই আটকাচ্ছে। আপনি ছবি দেখান না, ডাক্তারবাবু, আমি, দিলীপ দা, 2 জন প্রার্থী আমরা সামনে ঘুরছি, একজন কাজের পেছনে আসছে, ওই মেনেই আসছে, কিন্তু 500 পুলিশ দেওয়া হয়েছে, 5 জন তাকে আটকানোর জন্য 500 পুলিশ, আর পুলিশজন গাড়ি আটকাচ্ছে, রোড আটকাচ্ছে, পাবলিক জমে যাচ্ছে, দেখানো হচ্ছে ভিডিওতে যে লোক চলে এসছে, আরে পাবলিক আমরা কী করবো? আমাদের কী করো কী আছে? তাহলে ভোট করছেন কেন? বাজার খোলা আছে, মসজিদ খোলা, 500 পুলিশ আসছে, কোনো সমস্যা নেই, 5 জন লোকের সমস্যা, ভোটও করাবেন, অত 5 হাজার পুলিশ আটকাবেন, তৃণমূল তো ভয় পেয়ে গেছে, আতঙ্কে ভুগছেন, এবারে বিজেপি এনে ভোট গঠন করবে, আর সেই জন্য পুলিশকে দিয়ে স্থান পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঝামেলা করার চেষ্টা করছে, অন্য কিছু আমরা বিধি মেনে, কবির আইন মেনে আমরা কাজ করছি। আপনি পুলিশের অ্যাক্টিভিটি দেখে বুঝতে পেরেছেন, যেভাবে শয়ে শয়ে পুলিশ দাঁড় করানো হয়েছে আমাকে আটকাবার জন্য, আর রাস্তা দুধারে যেরকম রাস্তায় মানুষ নেমেছে, বাড়ির উপর থেকে ফুল ছেড়াচ্ছে, তাদের টিএমসি টেনশনে, ওরা বুঝে গেছে আসানসোল জিততে পারবে না, তাই বিজেপিকে পুলিশ দিয়ে আটকাও। কিন্তু পুলিশের বক্তব্য যে আপনি 5 জনের বেশি যে নির্বাচন বিধি আছে সেই বিধি লঙ্ঘন করেন, আপনারাই দেখেছেন আমার সঙ্গে 5 জনই ছিল, 2 জন ক্যান্ডিডেট, 2 জন এমএলএ আর আমি এমপি,
এতে যদি বিধি লঙ্ঘন হয় তো বিধি পাল্টে দিক পুলিশ, এরকম ননসেন্স পুলিশ দিয়ে কিচ্ছু হবে না। আমি তো সবটাই আসানসোলে গিয়ে একজন ক্যান্ডিডেট, তার পিছনে তিনটেও লোক নাই, সে টিএমসি ক্যান্ডিডেট, রাত্রেবেলা খেয়েছে এখনও দাঁড়াতে পারছে না সোজা হয়ে, সে আমাকে বাধা দিচ্ছিল, পানশালা থেকে বেরিয়ে এসেছে সোজা আমার এখানে, যখন থেকে নেমেছি রামনগর থেকে গত দেড় ঘন্টা ধরে আমার পিছনে পুলিশ লেগে আছে, জায়গায় জায়গায় আটকাচ্ছে। আপনারা দেখেছেন রামনগরে বড়া করে রাস্তার দুই ধারে এত লোক দাঁড়িয়ে আমাদের সম্বর্ধনা দিচ্ছে, এতে টিএমসি খুব টেনশনে তাই পুলিশ পাঠিয়ে দিচ্ছে। আমাকে জোর করে আটকাবার চেষ্টা হয়েছে, ধাক্কাধাক্কিও হয়েছে। পুরো দিন আমার যা শিডিউল আছে পুরো করবো, আমি পুলিশকেও বলে দিচ্ছি পারলে আপনার আটকান। সকালে তৃণমূলের একজন প্রার্থী আপনাকে বাধা দিলেন, এখন সে বেচারার সঙ্গে কেউ নেই, একা এসে আমাকে জিজ্ঞেস করছিল কেন কাজ হয়নি, আমি পাবলিক কাছে যান। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।